वेलकम टू रेसिपी हाउस। आज आमरा बनाबो पनीर मसला। पनीर मसला बनाबार जन्य प्रथमे आमरा पनीरगुलिके मेरिनेट करे नेब। तार जन्य 300 ग्राम मतन टुकड़ो करे केटे रखा पनीर निये नेब। ताते दिए देव हाफ चामच करे हलुद गुड़ो, लंका गुड़ो, गरम मसला, परिमाण मतन नून। एबार मसलागुलिके पनीरेर गाए भालो करे लागिए नीते हबे। एबार एते सामान्य जल दिए नाड़िए नीते हबे। এবার এগুলিকে মেরিনেটের জন্য রেখে দেব। এবার কড়ায় দিয়ে দেব সরষের তেল। তেলটিকে কড়ার গায়ে লাগিয়ে নিয়ে দিয়ে দেব এক চামচ ঘি। তারপর এতে দিয়ে দেব গোটা জিরে, দুটি শুকনো লঙ্কা এবং দুটি তেজপাতা। ফোড়নগুলিকে হালকা ভেজে নিতে হবে। তারপর দিয়ে দেব 150 গ্রাম পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলিকে নেড়ে বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে এলে দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটিকেও ভেজে নিতে হবে। এবার এতে দিয়ে দেব হাফ চামচ করে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং এক চামচ বেসন। মশলাগুলিকে পেঁয়াজের সাথে নেড়ে ভেজে নিতে হবে। মশলা ভাজা হলে দিয়ে দেব টমেটো পিউরি। টমেটো পিউরিটি মশলার সাথে নাড়তে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলা থেকে তেল ছাড়তে থাকলে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর এক চামচ গরম মশলা। নুন আর গরম মশলাটিকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার গ্যাস থেকে কড়াটি সরিয়ে অন্য একটি কড়া নিয়ে নিতে হবে। তাতে দিয়ে দেব 2 চামচ ঘি। ঘিটিকে কড়ার গায়ে লাগিয়ে নিতে হবে। এবার এতে দিয়ে দেব মেরিনেট করে রাখা পনির। পনিরগুলিকে নেড়ে হালকা করে ভেজে নিতে হবে। পনিরগুলি ভাজা হয়ে গেলে পনিরের কড়াটি সরিয়ে কষে রাখা মশলার কড়াটি গ্যাসে বসিয়ে দেব। মশলাগুলিকে ভালো করে নেড়ে ভেজে রাখা পনিরগুলিকে দিয়ে দেব। তার সাথে দিয়ে দেব পরিমাণ মতন জল। জল দিয়ে হালকা নেড়ে দিয়ে দেব ধনে পাতা কুচি। এবার লো ফ্লেমে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট হয়ে গিয়েছে। এবার আমাদের পনির মশলা পরিবেশনের জন্য একদম রেডি। যদি আমাদের রান্না আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। এই রকম আরও সুস্বাদু রেসিপি পেতে আমাদের চ্যানেল রেসিপি হাউসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।